বড় ধানে শীষ আসার মুহূর্তে মাজরা পামড়ি পাতামোড়া পোকার আক্রমণে ক্ষতির মুখোমুখি হন কৃষক এসব পোকার আক্রমণ থেকে রক্ষা করতে ধান খেতে অধিক মাত্রায় কীটনাশকের ব্যবহার করতে হয় এতে পরিবেশ দূষণের পাশাপাশি বৃদ্ধি পায় ফসলের উৎপাদন খরচ এসব পোকা থেকে ধান ক্ষেত রক্ষা করতে বরিশালে প্রথমবারের মতো শুরু হয়েছে পরিবেশ বান্ধব পার্চিং পদ্ধতির ব্যবহার এর ফলে পোকা নিয়ন্ত্রণের পাশাপাশি কম খরচে অধিক ফসল ফলনের আশা করছেন কৃষকরা পাখিগুলো আসবে পোকাগুলো খেয়ে ফেলবে যে যার কারণে যে আমাদের ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা হবে না অনেক পোকা মাকর এগুলা পাখিতে নিদান করলে পরে আমাদের অনেক খরচা কম হয় ডাল কপার কারণে আমাদের অনেক পোকামাকা কমে যায় এবং ফলন বৃদ্ধি হয় পদ্ধতিকে জনপ্রিয় করতে কৃষকদের নিয়ে সভা করছে কৃষি বিভাগ এর মাধ্যমে ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ দূষণ কমবে বলে আশা করছেন এই কৃষি কর্মকর্তা এই পদ্ধতির ফলে ক্ষতিগামক দমনে থাকবে উপকরী পোকামুকের সংখ্যা বাড়বে কীটনাশকের ব্যবহার কমবে এবং ফলন উৎপাদন বাড়বে সর্বোপরি কৃষক লাভবান হবে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জেলার দশ উপজেলায় এবার চুয়ান্ন হাজার আটশো হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে